আসসালামু আলাইকুম, এটা আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল নিয়ে 34তম ভিডিও। আজকের ভিডিওটাতে যেই ফর্মুলাটা নিয়ে কথা বলবো সেই ফর্মুলাটার নাম হচ্ছে ইনফো ফর্মুলা। ইনফো ফর্মুলাটা আসলে ইনফরমেশনের জন্য এই ইনফো ফর্মুলাটা ইউজ করা হয়, এবং এই ইনফো ফর্মুলাটা দিয়ে আপনি মাইক্রোসফট এক্সেলের সম্বন্ধে যে সব ইনফরমেশান জানা দরকার, মোটামুটি সব ধরনের ইনফরমেশনই আসলে জানতে পারবেন। এবং এটা কী ধরনের ইনফরমেশান, যে মাইক্রোসফট এক্সেলের ভার্সন কত, মাইক্রোসফট এক্সেলে কতগুলো শিট ওপেন আছে, এটার কোন জায়গায় যে ফাইলগুলো সেভ হচ্ছে, এই সব ধরনের ইনফরমেশান আসলে আপনি ইনফো ফর্মুলাটা ইউজ করে বের করতে পারবেন। আমি এখানে কিছু লিস্ট দিয়ে রেখেছি, যে এই লিস্টগুলো আসলে ইনফো ফর্মুলা ইউজ করার সময় এই ধরনের লিস্ট দেখাবে। তো ডিরেক্টরি, তারপর হচ্ছে নাম্বার ফাইল, অরিজিন, হ্যাঁ, এসও ভার্সন অর্থাৎ অপারেটিং যে ভার্সন আছে সেটা, সিস্টেম, এই সব কিছু এই ইনফো ফর্মুলার ভিতরেই আছে, এবং এই জিনিসগুলো আসলে এই ইনফো ফর্মুলা ইউজ করে দেখা যায়। তো আমি আসলে ইনফো ফর্মুলা ইউজ করে কীভাবে বিভিন্ন ইনফরমেশান জানা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আসলে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে মোটামুটি সব ধরনের কাজই করা যায়, জাস্ট কিছু ফর্মুলা জানা থাকলে আমরা সব ধরনের কাজ খুবই সহজে করতে পারবো। তো ইনফরমেশানগুলো ইনফো ফর্মুলা দিয়ে আমরা জানতে পারবো। তো ইনফো ফর্মুলাটা আসলে কীভাবে কাজ করে আমরা এখন দেখতে চাচ্ছি, যে এক্সেল ভার্সন, আমি যে এক্সেলটা চালাচ্ছি মাইক্রোসফট এক্সেল, এটা আসলে মাইক্রোসফট এক্সেলের কততম ভার্সন, সেই ভার্সনটা জানার জন্য আমি এখন ইনফো ফর্মুলাটা ইউজ করতেছি। তো এখন এখানে আমি সমান সমান চিহ্ন দিচ্ছি ইনফো ইনফো, এবং ইনফোটাকে ডবল ক্লিক করে আমি সিলেক্ট করে নিলাম। এখন আমাকে এই যে আমি এখানে ড্রপ ডাউন লিস্টের যে সব নামগুলো লিখে রেখেছি, ডিরেক্টরি, নাম্বার ফাইল, অরিজিন, এই জিনিসগুলো কিন্তু এখানে আছে। তো এখানে আমি ভার্সন অফ মাইক্রোসফট এক্সেল অর্থাৎ রিলিজ যে অংশটা আছে এই নিচের থেকে দু নম্বরটা, ওটাকে আমি ডাবল ক্লিক করে দিচ্ছি, এবং সেকেন্ড ব্রেকেটটা ক্লোজ করে দিয়ে আমি এন্টার করে দিচ্ছি। এখানে আমাকে দেখাচ্ছে 14, দ্যাট মিন্স হচ্ছে মাইক্রোসফট এক্সেলের যে ভার্সনটা আমি ইউজ করতেছি সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের 14 ভার্সন। তারপরে আমি এখানে আরেকটা প্রয়োগ দেখাচ্ছি, ওয়ার্কশিট। আগেই বলে নিচ্ছি, ওয়ার্কশিট আসলে যেগুলো আমাদের সামনে ওপেন থাকে মাইক্রোসফট এক্সেলে, কিন্তু আসলে শুধু এই ওয়ার্কশিটগুলোই ওপেন থাকে না, হিডেনও কিছু ওয়ার্কশিট থাকে। যেমন আমি এখানে বিভিন্ন রকম অ্যাডিনস ইউজ করেছি, এই অ্যাডিনসগুলোর কারণে কিছু ওয়ার্কশিট আসলে এখানে হিডেন অবস্থায় আছে, এবং কিছু ওয়ার্কশিট এখানে ওপেন অবস্থায় আছে। তো আসলে আমি এখানে কতগুলো ওয়ার্কশিট আছে সেটা কিভাবে জানবো, এখানে আমি সমান সমান চিহ্ন দিচ্ছি INFO ইনফো, ইনফোটাকে আমি ডবল ক্লিক করে দিচ্ছি, এবং এখানে আমি দিচ্ছি যে অ্যাক্টিভ ওয়ার্কশিটটাকে সিলেক্ট করে দিলাম, এবং ব্রেকেট ক্লোজ করে দিয়ে এন্টার করে দিচ্ছি। আমাকে দেখাচ্ছে যে অ্যাক্টিভ ওয়ার্কশিট আসলে এই এক্সেল যেটা আমি ওপেন করে রেখেছি সেটাতে অ্যাক্টিভ ওয়ার্কশিট আছে আসলে 10টা। তো আমার সামনে আসলে ওপেন করা আছে হচ্ছে নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমার সামনে আসলে 8টা ওয়ার্কশিট ওপেন করা আছে, আর 2টা ওয়ার্কশিট হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পিবোর্ড অর্থাৎ উপরে যে অংশগুলো আছে আমার অ্যাডিনসে, এই দুটাই অ্যাডিনসের মধ্যে ওপেন করা আছে। তো এইভাবে আসলে ইনফো ফর্মুলা ইউজ করে মাইক্রোসফট এক্সেলের সব ধরনের ইনফরমেশনই বের করা সম্ভব। তো এখানে যে আমি ইনফরমেশানগুলো দিয়ে রেখেছি এই ইনফরমেশানগুলোকে আসলে এখানে আমি একটা ড্রপ ডাউন আকারে তৈরি করে রেখেছি, লিস্ট আকারে আসলে ড্রপ ডাউনে লিখেছি, এবং লিখে রেখেছি, বারবার আসলে ইউজ করতে এটা প্রবলেম হচ্ছে, যা কারণে আমি লিখে রেখেছি। এবং এইটাকে আমি একটা রেফারেন্স দিয়ে ইনফো ফর্মুলাতে ইউজ করে আসলে দেখতে চাই যে কত ধরনের আসলে ইনফরমেশান বের করা যায়। তো এখানে আমি সমান সমান দিচ্ছি ইনফো, ইনফোটাকে ডবল ক্লিক করে দিলাম, এবং আমি টেক্সট টাইপ আসলে দিচ্ছি না, আমি টেক্সট টাইপটা এই ঘরটাকে সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমি এই ঘরের ভিতরেই সব ধরনের টেক্সটের টাইপ দিয়ে রেখেছি, তাই এই ঘরটাকে আমি সিলেক্ট করে দিলাম, এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিচ্ছি। এই যে আমাকে এখন দেখাচ্ছে যে ডিরেক্টরি যেটা আছে সেটা দেখাচ্ছে, যে আমার সি ড্রাইভে ইউজার, ইউজারের ভিতরে ডকুমেন্টস, ডকুমেন্টসের ভিতরে এই ইনফরমেশানগুলো আসলে এইভাবে আছে। তারপর যদি আমি অন্যটা সিলেক্ট করে দিই এখান থেকে, তাহলে দেখাবে যে হ্যাঁ, নাম্বার অফ ফাইল, তাহলে কয়টা আছে, 10টা ফাইল আছে। অরিজিন যদি দিই তাহলে দেখাবে যে এ কলাম, এবং S1 নাম্বার অফ শিট, এরকমভাবে আমি সিলেক্ট করে দেওয়ার সাথে যে উইন্ডোজ ভার্সন হচ্ছে 32 বিট, NT
6.02 NT 6.02 হচ্ছে OS ভার্সন। তারপরে এখান থেকে যদি সিলেক্ট করে দিই তাহলে দেখাচ্ছে অটোমেটিক, এখান থেকে সিলেক্ট করলে আমার এখানে যে ভার্সন দেখাচ্ছে এক্সেলের ভার্সন, যে আমার 4 ভার্সন ইউজ করছি। তো আসলে মাইক্রোসফট এক্সেলে এই ফর্মুলাগুলো ইউজ করলে খুবই সহজে আমরা মাইক্রোসফট এক্সেলে সব ইনফরমেশান বের করতে পারবো। আর মাইক্রোসফট এক্সেলে সব ধরনের ইনফরমেশান জানার জন্য এবং মাইক্রোসফট এক্সেলের সব কী কী আসলে এটার ভিতরে আছে সেগুলো জানার জন্য আমরা ইনফো ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে জানতে পারবো যে আসলে মাইক্রোসফট এক্সেলের ভার্সন কত চলতেছে, আমার উইন্ডোজের বিট কত হচ্ছে, উইন্ডোজে আসলে কী ধরনের ওএস ব্যবহার করা হচ্ছে, মাইক্রোসফট এক্সেলে কতগুলো শিট ওপেন করা হয়েছে, মাইক্রোসফট এক্সেলটা কি অটো ভার্সনে চলতেছে কি না, এই সব ধরনের ইনফরমেশান আসলে এই মাইক্রোসফট এক্সেলের মাধ্যমেই ওর ভিতরের সূত্র দিয়েই বের করা সম্ভব। আসলে আমরা ভিতরের ইনফরমেশানগুলো যে আসলে কীভাবে বের করা যায় এবং কী ধরনের ফর্মুলা ইউজ করে বের করা যায় এটা আসলে আমরা জানি না, যার কারণে মাইক্রোসফটের এক্সেলের কাজগুলোকে আমরা খুবই কমপ্লিকেটেড করে ফেলি। আমরা যদি জাস্ট কিছু ইনফরমেশান জানি, কিছু ফর্মুলার প্রয়োগ জানি, তাহলে কিন্তু মাইক্রোসফট এক্সেলের সব জিনিস আমরা বের করে ফেলতে পারি। এবং আমি চেষ্টা করতেছি যে প্রত্যেকটা প্রসেসকে এবং প্রত্যেকটা ফর্মুলাকে একই ক্যাটাগরিতে রেখে এই ফর্মুলাগুলোকে ইউজ করার জন্য আপনাদের সুবিধার্থে, যাতে সিকোয়েন্স মেনটেন করে আপনারা একটার পর একটা আসলে বুঝতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং মানুষের সাথে শেয়ার করে দিবেন, কারণ জানার ইচ্ছা শেখার আগ্রহ অনেকের ভিতরে থাকে, বাট সঠিক জায়গা কিংবা সঠিক সাইট থাকে না যেখান থেকে আসলে শেখা যায়। তাদেরকে সহযোগিতা করার জন্য অবশ্যই এগুলোকে শেয়ার করে দিবেন মানুষের কাছে, মানুষ যেন এগুলো জানতে পারে এবং তারাও কোনো কিছু এখান থেকে আসলে শিখতে পারে। আমি আসলে এখানে শেখানোর জন্য আসিনি, আমি জাস্ট এই ইনফরমেশানগুলোকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও শেয়ার করে দিন মানুষের সাথে। তো আজকে এক্সেল টিউটোরিয়াল নিয়ে এতটুকুই, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং মানুষের সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।